স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এখন আগস্ট মাস সামনে, 15ই আগস্ট আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস। আমরা বিভিন্ন জায়গায়, স্কুল প্রতিষ্ঠানে এই স্বাধীনতা দিবস বহু আড়ম্বরের সাথে পালন করে থাকি এবং সেই সূত্রেই চলে আসে স্বাধীনতা দিবসে দেওয়া একটি বক্তৃতার প্রসঙ্গটি। তো কাজেই আমি এই টপিকের উপর আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য স্বাধীনতা দিবসের উপর একটি সুন্দর বক্তৃতা। এই বক্তৃতাটি তোমরা যে কোনো জায়গায় দিয়ে সকলের হাততালি অনায়াসেই আদায় করে নিতে পারো। তাহলে চলো আমরা দেখে নিই যে স্বাধীনতা দিবসের ওপর বক্তৃতাটা আমরা কীভাবে লিখতে পাচ্ছি। কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হও, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে, তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। আমার প্রিয় দেশবাসীগণ, 77তম স্বাধীনতা দিবসের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আপনাদের সকলকে, সভাপতি মহাশয়কে এবং গোটা বিশ্বে ভারতকে ভালোবাসেন, গণতন্ত্রকে ভালোবাসেন এমন সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আজ স্বাধীনতা মহোৎসবের এই পবিত্র পর্বে আমাদের সমস্ত স্বাধীনতা সংগ্রামী, সমস্ত বীর সেনানী যারা দেশের সুরক্ষায় দিন রাত এক করে নিজেদের উৎসর্গ করেন, সেই সমস্ত বীরাঙ্গনাদের আমরা আজ প্রণাম জানাই। 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পূর্ববর্তী সুদীর্ঘ প্রায় 200 বছরের পরাধীনতার গ্লানিকে স্বাধীনতার গণ আন্দোলনে রূপান্তরিত করা, পূজনীয় বাপু থেকে শুরু করে স্বাধীনতার জন্য নিজেদের সমস্ত কিছু বিলিয়ে দেওয়া নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, বিসমিল এবং আশফাক উল্লাহ খানের মতো মহান মুক্তি সেনানী থেকে শুরু করে ঝাঁসির রানী লক্ষ্মীবাই অথবা মাতঙ্গিনী হাজরার দুঃসাহসী লড়াই, দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরুজি থেকে শুরু করে দেশকে ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিবর্তিত করা সর্দার বল্লভভাই প্যাটেল, কিংবা ভারত গঠনের দিশা নির্দেশকারী, পথ নির্মাণকারী বাবা সাহেব আম্বেদকর সহ প্রত্যেক ব্যক্তি ও ব্যক্তিত্বকে আমরা আজ স্মরণ করি, যাদের কাছে আমরা ঋণী। ভারত এক বহু রত্না বসুন্ধরা। আজ ভারতের প্রতিটি প্রান্তে, প্রতিটি সময়খণ্ডে অসংখ্য মানুষ যাদের নাম হয়তো বা ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যাবে না, সেই তারাই এই দেশ গড়েছেন, একে এগিয়ে নিয়ে গেছেন। আমরা এরকম প্রত্যেক মানুষকে শ্রদ্ধা জানাই। ভারত বহু শতাব্দী ধরে মাতৃভূমি, সংস্কৃতি এবং স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে। পরাধীনতার গ্লানি, স্বাধীনতার আকাঙ্ক্ষা এই দেশ শতাব্দী ধরে কখনোই পরিত্যাগ করেনি। সে যতই জয় কিংবা পরাজয় আসুক, কিন্তু মনের মন্দিরে লালন করে আসা স্বাধীনতার আরতিকে কখনো ফুরিয়ে যেতে দেয়নি। স্বাধীনতা দিবস হলো ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর 15ই আগস্ট তারিখটি ভারতে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। 1700 শতাব্দীর মধ্যে ইউরোপীয় বণিকেরা ভারতীয় উপমহাদেশে তাদের বাণিজ্য কুঠি প্রতিষ্ঠা করেছিলেন। 1800 শতাব্দীর মধ্যে অপ্রতিরোধ্য সামরিক শক্তির জোরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রধান শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করে। 1857 সালে প্রথম স্বাধীনতা যুদ্ধের পরের বছর ভারত শাসন আইন পাস হয় এবং উক্ত আইন বলে ব্রিটিশ রাজশক্তি কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসনভার স্বহস্তে তুলে নেয়। তৎকালীন সময়ে এরূপ অসন্তোষ থেকে মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে অহিংস, অসহযোগ ও আইন অমান্য আন্দোলন ঘনীভূত হয়, যার ফলে স্বাধীনতার আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। 1929 সালে ভারতের জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ ঘোষণাপত্র বা ভারতের স্বাধীনতা ঘোষণাপত্র গৃহীত হয়। 26শে জানুয়ারি তারিখটিকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়। কংগ্রেস জনগণকে আইন অমান্যের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার ডাক দেয় এবং যতদিন না ভারত সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করে ততদিন সময়ে সময়ে কংগ্রেসের নির্দেশ পালন করতে বলা হয়। 1930 থেকে 1946 সাল পর্যন্ত 26শে জানুয়ারি তারিখটি কংগ্রেস স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে 1946 সালে যুক্তরাজ্যের সরকারি অর্থভাণ্ডার নিষেধিত হয়ে গিয়েছিল। সেই সময় সদ্য নির্বাচিত লেবার সরকার অনুভব করে ক্রমাগত অস্থির হয়ে ওঠা ভারতের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার ক্ষেত্রে ব্রিটেনের জনসাধারণের সমর্থন পাওয়া যাবে না এবং এই ব্যাপারে আন্তর্জাতিক সাহায্যও পাওয়া অসম্ভব হবে। তাছাড়া স্থানীয় সেনাবাহিনীও যে এই কাজে নির্ভরযোগ্য হবে না তাও সরকার অনুভব করে। এমত অবস্থায় 1947 সালের 20 ফেব্রুয়ারি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্রিমেন্ট এটলি ঘোষণা করেন 1948
1947 সালের 30 জুনের মধ্যে ব্রিটিশ সরকার ভারতের পূর্ণ স্বাধীনতা অনুমোদন করতে চলেছে। স্বাধীনতা ঘোষণার সময় যত এগিয়ে আসতে থাকে, পাঞ্জাব ও বাংলা প্রদেশের হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে সামরিক উত্তেজনা তত বৃদ্ধি পায়। দাঙ্গা রোধে ব্রিটিশ বাহিনীর অক্ষমতার কথা মাথায় রেখে ভারতের তদানীন্তন ভাইসরয় লুইস মাউন্টব্যাটেন ক্ষমতা হস্তান্তরের দিনটি 7 মাস এগিয়ে আনেন। ক্রমশ বৃদ্ধি পাওয়া রাজনৈতিক উত্তেজনা হ্রাস পায় 1947 সালে স্বাধীনতা অর্জনে। 1947 সালে জুন মাসে জওহরলাল নেহরু, আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী জিন্না, ভীমরাও রামজি আম্বেদকর প্রমুখ জাতীয়তাবাদী নেতৃবৃন্দ ধর্মের ভিত্তিতে ভারত বিভাগের প্রস্তাব মেনে নেন। হিন্দু ও শিখ সংখ্যাগুরু অঞ্চলগুলি ভারতে ও মুসলমান সংখ্যাগুরু অঞ্চলগুলি নবগঠিত রাষ্ট্র পাকিস্তানে মুক্ত হয়। পাঞ্জাব ও বাংলা প্রদেশ দ্বিখণ্ডিত হয়। দেশ ভাঙনের কষ্ট নিয়ে 1947 সালের 14 আগস্ট নতুন পাকিস্তান অধিরাজ্য জন্ম নেয় এবং মধ্যরাতে অর্থাৎ 1947 সালের 15 আগস্ট সূচিত হলে জওহরলাল নেহরু তার বিখ্যাত নিয়তির সঙ্গের অভিসার অভিভাষণটি প্রদানের মাধ্যমে ভারতের স্বাধীনতা ঘোষণা করেন। একবিংশ শতাব্দীতে ভারতের স্বপ্নগুলি এবং আকাঙ্ক্ষাগুলিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে কোনো বাধা এখন আমাদের থামাতে পারবে না। আমাদের শক্তি, আমাদের প্রাণচাঞ্চল্য, আমাদের শক্তি, আমাদের ঐক্যবদ্ধতা, আমাদের প্রাণশক্তি রাষ্ট্র সর্বাগ্রে সর্বদাই সর্বাগ্রের ভাবনা। এই সময় হলো মিলিতভাবে স্বপ্ন দেখার, এই সময় হলো সবাই মিলে সংকল্প নেওয়ার, এই সময় হলো সবাই মিলে চেষ্টা করে যাওয়ার, আর এই সময় হলো আমাদের বিজয়ের পথে এগিয়ে চলার। অনুষ্ঠানে উপস্থিত সভ্যগণকে এবং সমগ্র দেশবাসীকে 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে আরেকবার শ্রদ্ধাপূর্বক শুভেচ্ছা জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়। তাহলে দেখলে স্বাধীনতা দিবসের উপর একটি বক্তৃতা সুন্দরভাবে আমরা কীভাবে তৈরি করে নিতে পারলাম। তোমরাও এই বক্তৃতাটা এইভাবে তৈরি করবে এবং স্বাধীনতা দিবসে অবশ্যই কিন্তু গিয়ে তোমরা এই বক্তৃতাটা সেইখানে বলবে যেখানে স্বাধীনতা দিবস তোমরা উদযাপন করবে। তাহলে দেখবে সকলের হাততালি তোমাদের জন্য অপেক্ষা করে আছে। তাহলে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছে।